বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষার নবম শ্রেণী, ইসলাম ও নৈতিক শিক্ষা নবম শ্রেণী অনলাইনে ক্লাস শুরু করছি। আজকের বিষয় হল প্রথম অধ্যায় পার্ট দুই এ উপর বিষয়ে আলোচনা। এর আগে আমরা বিভিন্ন আলোচনা করেছি, ইমানের বিষয় নিয়ে আলোচনা করেছি। ইমান সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ, যারা আল্লাহর নৈকট্যে বিশ্বাস করে, আল্লাহর কার্যকলাপ সঠিকভাবে মানে এবং বিশ্বাস করে, তাদের যারা মানে তাদেরকে ইমানদার বলা হয়। ইমানদারের পরে আজকে আমরা যে আলোচনাটা করবো, সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা কিছু হলেও উপকৃত হবে, আশা করি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে। আজকের বিষয় হলো ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় পার্ট দুই কুফর। কুফর হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞ হওয়া, ডেকে রাখা, লুকিয়ে রাখা, যে কোনো একটা জিনিস যেন না জানার ভান করাকে কি বলা হয়, কুফর বলা হয়। এই কুফরের কাজটা, এই অবিশ্বাস করা, অস্বীকার করা, ডেকে রাখা, গোপন রাখা, লুকিয়ে রাখার কাজটা যারা করে তাদেরকে কথা কাফির বলে। অর্থাৎ যে ব্যক্তি কাজটা করে সে হলো কাফির, আর যে কাজটা করে সেটা হলো কুফর। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কুফর কাকে বলে। অর্থাৎ কুফর হলো কাজটা, আর কাফির হলো যে কাজটা করে। এরপরে কুফরের পরিচয়, যে যারা আল্লাহর নির্ধারিত কতগুলো কাজকে অমান্য করে, অস্বীকার করে, অবিশ্বাস করে এবং জেনেও না জানার ভান করে থাকে। দেখো যে কাফির হওয়ার জন্য যে কতগুলো জিনিস যাদের মধ্যে থাকে তাদেরকে কাফির বলা হয়। আমাদের বইতে এক ধরনের চিহ্ন পাওয়া যায় কাফির হওয়ার জন্য। এক নম্বরে কুপুরি কাজ যারা করে তাদের মধ্যে যারা তারা কাফের, এটা আমরা জানি কাফেরদের প্রথম কাজ হলো তারা আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে। পৃথিবীতে যে আল্লাহ আছে, আমাদের সৃষ্টিকর্তা আছে, পালনকর্তা আছে, বিধানদাতা আছে, বিধানদাতা আছে, রিজিকদাতা আছে, আমাদের চলাফেরা শক্তি যোগায় এবং এই সুন্দর আকাশ বাতাস এগুলো আল্লাহ পরিচালনা করে এবং এর দ্বারা আমরা উপকৃত হই, সৃষ্টি উপকৃত হয়, এগুলোকে এক ধরনের লোক আছে যে তারা অস্বীকার করে, যে তারা বলে এগুলো এমনিতেই হয়ে আসছে, আসল না পৃথিবীর পরিচালনাকারী মহান রব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদের পালন করেন, লালন করেন, তিনি আছেন। এ কথা ইমানদার যারা তারা বিশ্বাস করে, কাফির যারা তারা এই কথাকে অস্বীকার করে, এটা তাদের একটা দোষ। দুই নম্বরে আল্লাহর গুণাবলী, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ আমাকে মৃত্যু দিতে পারেন, আল্লাহ আমাকে রিজিক দিতে পারেন, আল্লাহ সারা পৃথিবী সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন, এটা তার গুণ। এই গুণকেও সাধারণত কাফিরের একটি অস্বীকার করে, সুতরাং তারাও কি কাফির। এরপরে মৌলিক সাতটা বিষয় আছে ইমানের বা ইসলামের, এই সাতটা বিষয়ে তারা অস্বীকার করে, যেমন আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদেরকে বিশ্বাস করা এবং আল্লাহর দেওয়া বিধান সম্বলিত যে কিতাব, সে কিতাবকে অস্বীকার করা। এরপরে তারা নবী রাসূলকে অস্বীকার করে, তারা কেয়ামতকে অস্বীকার করে, তারা তকদীরকে অস্বীকার করে। আমাদের যে ভাগ্যলিপি আছে, কপাল আছে, ভাগ্য ভাগ্য দেখা যায় না, ভাগ্য দেখা যায় সেই ভাগ্যকে অস্বীকার করে এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে এই কথাও তারা অস্বীকার করে। এই যে বিষয়গুলোকে তারা অস্বীকার করে পালাক্রমে, যে আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অবিশ্বাস করে, ফেরেশতারা অগণিত অসংখ্য,
যে আমাদের তারা দৈনন্দিন আমাদের সবাই কাজ করে আল্লাহর নির্দেশে এবং আমাদের চলার পথেও হিসাবে আসমানি কেতাব আছে 104টা কিতাবের মধ্যে প্রধান 4টা সেই 4টা কিতাবের কথা তারা অস্বীকার করে এবং তারা কি করে নবী রাসূলদেরকে অর্থাৎ যারা আমাদেরকে দিকি শিক্ষা দেয় সত্যের পথ শেখায় যারা সঠিক পথ প্রদর্শন করে এবং তাদের গুণাবলী অনেক তারা নিজেরও অন্যায় অবিচার অত্যাচার করে না এবং অন্যদেরকে না করার জন্য উৎসাহিত করে যাতে মানুষ অন্যায় অবিচার না করে অত্যাচার না করে এই নবী রাসূলদেরকে তারা মানে আর এরপরে কি কেমন কেমন হবে জীবনের শেষ পর্যায়ে বিখ্যাত ফেরেশতা চারজনের একজন ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিঙ্গার ফুঁক দিলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দুইটা স্তর একটা স্তর হলো ধ্বংস আর একটা হলো পুনরুত্থান এই ধ্বংসের সময় পৃথিবীটা একবার সবকিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না সব সমতল হয়ে যাবে এইগুলোকে তারা অস্বীকার এরপরে আবার আহ্বানকারী একজন ফেরেশতার নির্দেশে সে কি করবে যে কবরবাসী সবাই জেগে উঠবে কাফির সম্প্রদায় যারা যারা ইমানে বিশ্বাস করে না আল্লাহকে অস্বীকার করে বিশ্বাস করে তারা এগুলো বিশ্বাস করে না শিক্ষার্থীরা আশা করি এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছ চার নম্বরে মৌলিক ইবাদত রোজা নামাজ হজ জাকাত এই যে আমাদের যেগুলো পারমানেন্ট করা অর্থাৎ বাধ্যতামূলক এগুলো করতে হবে এমন ইবাদতগুলোকে তারা অস্বীকার করে ইমানদার যারা তারা আল্লাহর নির্দেশিত সালাত অর্থাৎ দোয়া ও প্রার্থনা সাউ অর্থাৎ বিরত থাকে অনলাইন অপমানি জুলুম অত্যাচার কালকালাত মতবাদ থেকে বেঁচে থাকা হজ সংকল্প করা ইচ্ছা করা এরাদা করা আর জাকাত নির্ধারিত পরিমাণ মাল থাকলে একটা অংশ মানুষকে দিন দুঃখীদের মধ্যে বিতরণ করে দেওয়া এটাকে জাকাত বলা হয় এই কাজগুলো এবাদতগুলো তারা অস্বীকার করে এই অস্বীকার করার পিছনে তাদের কারণ হলো তারা মনে করে যে এগুলো কোনো কিছুই নেই এগুলো কিছু করতে আমাদের হবে না মৌলিক এবাদতের পরে আর যে আমাদেরকে হালালকে হারাম মনে করে অর্থাৎ জেনে শুনে যে জিনিসটা আমাদের জন্য বৈধ করেছে জায়েজ করেছে অর্থাৎ করার জন্য উৎসাহিত করেছে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে ও আল্লাহ যেমন ব্যবসা করা আমাদের জন্য হালাল ব্যবসা করার জন্য হালাল ও হারাম রিবা সুদ খাওয়া হারাম এরকম নির্দেশনা দেওয়া আছে অথচ এই যারা কাফের তারা এগুলির বিরোধিতা করে তারা ইচ্ছা করলো এই কাজগুলো করে না তারা এটার উল্টা করে অথবা অবিশ্বাস করে অস্বীকার করে নাম্বার 6 হারামকে হালাল মনে করে অর্থাৎ কিছু কিছু জিনিস আছে হারাম যেগুলো আমাদের ইসলামে নিষেধ করেছে যেমন আল খামরু আল মাইসুরু আল আসলাম রিসাম মিন আমাল শয়তান অর্থাৎ যে কাজগুলো করতে পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে বারণ করেছেন নিষেধ করে দিয়েছেন সেই কাজগুলো তারা করে যেমন কাফির যারা তারা কি করে শুকুরের মাংস খায় অন্যান্য নিষিদ্ধ জিনিসগুলো খায় অথবা হালাল বস্তুকে হালাল নাম না নিয়ে জবাই করার কারণে এগুলো হারাম হয়ে যায় সেই কাজগুলো তারা করে আর এই কাজগুলো গর্হিত কাজ পবিত্র কোরআনে এগুলো নিষেধাজ্ঞা এসেছে এরপরে নাম্বার 7 নম্বরে বলছে কাফিরদের অনুসরণ করে আমাদের মধ্যে যারা ইমানদার আছি আমরা কোনো কোনো কাজে আমরা কাফেরদের অনুসরণ করি যে কাজগুলো করার জন্য আমাদেরকে নিষেধ করা আছে কাফেররা সেগুলো করে তাদের দেখা দেখি আমরাও ঢোল বাদ্যযন্ত্র ইত্যাদি বিভিন্ন নিষিদ্ধের জিনিসগুলো কি করে থাকি এই তাদেরকে অনুসরণ করে থাকি সর্বশেষ 8 বিষয় যে ইসলামের কোনো বিষয় দিয়া ঠাট্টা মজাক করা আনন্দ উৎসব করা যেমন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অথবা কারবালার এই আশুরা সে আশুরা আমরা ফটকা বাজি ফুটাইয়া যে আনন্দ উৎসব করি এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ সেই নিষিদ্ধ কাজগুলো আমরা করে থাকি প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই কাফিরের সংখ্যা তোমরা পেয়েছ কুপুরের সংখ্যা পেয়েছ এবং এই কাফির যারা তারা এই নিম্নলিখিত কাজগুলো করার কারণে তারা চরম অপরাধী এবং
তারা চরমভাবে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, এর কারণে তাদের একটা পরিণতি হবে, তাদের একটা শাস্তি হবে। সেই শাস্তি যে অগণিত অসংখ্য দিন তারা জাহান্নামের আগুন জ্বলবে এবং তাদের কোনো নিস্তার থাকবে না এবং তারা কখনোই এই দুর্যোগ থেকে ফিরে আসবে না। আর তাদের খাবার হবে জাকুম নামে এক ধরনের ফল, যেটা তাদের হজম করার কষ্ট হবে এবং গরম বা উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে। তারা কষ্ট এবং কঠিন শাস্তি অনুভব করবে, কষ্টভাবে সারা জীবনে জাহান্নামে জ্বলবে, এটা তাদের পরিণতি। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা বিন্দু পরিমাণ বিষয়গুলো উপকৃত হবে, এই জন্য যে আজকের আলোচনাগুলো তোমরা বারবার চেষ্টা করবে, বাড়িতে কাজ করবে এবং পরীক্ষায় আসতে যেন তোমরা পরীক্ষা দিতে পারো, সেই কথা রেখে তোমাদেরকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।